এখানে আইন মন্ত্রী যিনি তিনি তালিকা করে দেন কাকে কাকে বিচারটা আগে করতে হবে। এই একটা মোবাইল হয়েছে, যা খুশি তাই রাখা যায়। ওখানে আবার সবসময় আপনার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগও হয় না। আমরা যখন ছোট ছিলাম তখন আপনার রাতে ঘুমাতে টাই দুষ্টামি করতে হলে মা জোর করে বিছানায় শুয়ে দিয়ে একটা গান গাইতেন, ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। তো আমরা ওই বর্গি সম্পর্কে আমার একটা ধারণা তৈরি করা হতো, ভয় পেয়ে যেতাম, ভয় পেয়ে আসতে ঘুমিয়ে যেতাম। এরা হচ্ছে সেই বর্গি, এরা আসবে লুট করবে নিয়ে চলে যাবে, কোনো দায় দায়িত্ব নাই। বন্ধুগণ, এদেশের মানুষ লড়াই করেছে, বুকে রক্ত দিয়েছে, এখনও দিচ্ছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের দলের এই এক বছরে, যেদিন থেকে আমরা আপনার রাস্তায় বেরিয়ে আন্দোলন শুরু করেছি, 23 জন যুবক তারা প্রাণ দিয়েছে অন দ্য স্ট্রিট পুলিশের গুলিতে। তার আগে আমাদের 648 জন নেতাকর্মীকে ইলিয়াস আলী সহ চৌধুরী রামসহ তাকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের শত সহস্র নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষ লক্ষ 45 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, ফেক মামলা। এই সরকার কত ভীত সন্ত্রস্ত দেখেন। এখন এই মিথ্যা মামলাগুলো দিয়ে 8 বছর আগে মামলা দিয়েছে যার কোনো ভিত্তি নেই, গায়েবী, তারা এখন ওই মামলার সাজা দেওয়া শুরু করেছে। এই সাজাতে আমাদের ভাইস চেয়ারম্যান সাজান সাহেব, তাকে আমাদের জাতীয় পার্টির লিঙ্কন সাহেবকে, পাবনার হাবিবুর রহমান হাবিবকে সহ 15 জনকে 4 বছর করে সাজা দিয়েছে। আমাদের ছাত্র দলের তেজগাঁ শাখার 18 জনকে গত পরশু তারা 2 বছর করে সাজা দিয়েছে। আমানুর রহমান সাহেবকে আবার সাজা দিয়ে যে মামলায় খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টে, সেটাকে আবার তুলে নিয়ে এসে সাজা দিয়ে তাদেরকে আপনার আবার জেলে পাঠিয়েছে। বন্ধুগণ, এখানে বিচার বিভাগের কোনো স্বাধীনতা নেই, বিচারকদেরকে তারা দলীয় বিচারককে পরিণত করেছে। এখানে প্রশাসনের কোনো স্বাধীনতা নেই, তারা তাদের নির্দেশে কাজ করে। এখানে আইন মন্ত্রী যিনি তিনি তালিকা করে দেন কাকে কাকে বিচারটা আগে করতে হবে, সেগুলো ব্যবস্থা করে দিয়েছেন, সেল করেছেন একটা, এবং সেখান থেকে আপনার তাদের বিচার হয়। কোন দেশে বাস করছি আমরা? তাই বন্ধুগণ, কথা বাড়াতে চাই না, কথা এখন একটাই, আর কোনো কথা টথা না বলে, কাল বিলম্ব না করে আসুন আমরা সবাই, দল মত নির্বিশেষে। আবার আমি বলছি, যেখানে আমাদের আহ্বান সকলের প্রতি, সবাইয়ের প্রতি, আমি বাম ডান উত্তর দক্ষিণ বুঝি না, যারা দেশকে ভালোবাসেন তারা সবাই ঝাঁপিয়ে পড়েন। যে দানব, সেই দানবকে সরাতে হবে। আর রাজনৈতিক কর্মী এবং নেতাদের উদ্দেশ্যে আমার একটা ছোট বক্তব্য আছে, আপনারা এমন কোনো কাজ করবেন না যেটাতে আমাদের ঐক্যের ক্ষতি হয়, এটা কখনোই করবেন না। এটা আমরা অনেকের মধ্যেই প্রবণতাটা দেখেছি, যে অনেক সময় একটা মন গড়া কিছু একটা, আপনাদের আজকাল সুবিধা হয়েছে, এই একটা মোবাইল হয়েছে, যা খুশি তাই রাখা যায়। ওখানে আবার সবসময় আপনার এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগও হয় না, আবার কখনো কখনো সাধারণ মানুষের উপরে প্রয়োগ হয়ে যায়। এটা দয়া করে করবেন না, এটা যারা করেন তারা আন্দোলনের জন্য কোনো কাজ করছেন না, বরং আন্দোলনের পিছনে ছুরি মারছেন। আমি সবশেষে যে কথাটা বলতে চাই, যে আজকে মানুষ জেগে উঠেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি বিদেশ থেকে 8,000 মাইল দূর থেকে তিনি আমাদেরকে সংগঠিত করবার চেষ্টা করছেন, তার দেশে ফিরে আসা, 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা, সর্বোপরি আমার ভোটের অধিকারটাকে আপনার প্রতিষ্ঠা করা, ভোট দিয়ে সরকার নির্বাচন করতে চাই। এতে বিএনপি আসুক, আওয়ামী লীগ আবার আসুক না, কোনো আপত্তি নেই, ভোটে আসো, জোর করে ক্ষমতা দখল করে নিয়ে যাওয়া, জোর করে বন্দুক পিস্তল দিয়ে নিয়ে যাওয়া, আর বলবা আমরা খুব ভালো নির্বাচন করেছি, আর যারা পার্লামেন্টে যাবে তারা ওখানে গিয়ে বলবে আহা বেশ বেশ। বন্ধুগণ, এটার অবসান করাতে হবে, আমার নিজের স্বার্থে, আমার দেশের স্বার্থে, আমার ভবিষ্যৎ বংশধরের স্বার্থে। আসুন আমরা আজকে ওই যে আবরার প্রাণ দিয়েছে তার এই প্রাণ দেওয়া আত্মত্যাগ, এটাকে মূল্য দিতে হলে আজকে আমাদেরকে ওই কাজটা করতে হবে। আসুন আমরা সবাই এগিয়ে যাই, আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ আমাদের দেশকে আমরা রক্ষা করি, মুক্ত করি, এই হোক আজকে আমাদের শপথ।